ইতিহাস বদলানোর আন্দোলন, অনিয়মকে দূর করে নতুন বাংলাদেশ গড়ার মিশন। যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখগুলো গর্জে উঠেছে, সেভাবে ক্রিকেটেও স্বেচ্ছাচারিতা দূর করতে একজন বারবার আওয়াজ তুলেছেন। The coaches failed terribly. একটা বড় টুর্নামেন্টের আগে যত ধরনের কথাবার্তা হয়, this is also not very healthy. মাহমুদুল্লাহ, আমার মনে ওর প্রতিটা এক্সিট হয়েছে প্রিম্যাচিওর। এই তো ছয় মাস আগের কথা, ক্রিকেট পরিচালনায় বিসিবির ক্রমাগত ভুল নিয়ে এভাবেই ক্ষোভ ছেড়েছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন সিস্টেমে জমাট বাঁধা সব অসঙ্গতি। কিন্তু কে জানত, কমাস পরেই যখন অনিয়মের পাট চুকিয়ে বাংলাদেশ নতুন পথে পা বাড়াবে, তখন এই ক্রিকেটের হালটা তাকেই ধরতে হবে। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 15তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ, যিনি তর্কহীনভাবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা প্রধান নির্বাচক, একাধারে আপোষহীন ব্যক্তিত্বের প্রতীক। ফারুক আহমেদের প্রথম পরিচয় জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং টপ অর্ডার ব্যাটসম্যান। 1988 আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকের পর খেলেছেন 7 ম্যাচ। 94 ICC ট্রফিতে পালন করেন ক্যাপ্টেন্সির দায়িত্ব। 99 ইংল্যান্ড বিশ্বকাপের পর বিদায় জানান 11 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে। তবে ফারুক আহমেদের আসল কৃতিত্ব ক্রিকেট পরিচালনায় তার অসাধারণ দক্ষতা। 2003 তৎকালীন বিসিবি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আরাফাত রহমান কোকো বোর্ডের চিফ সিলেক্টরের দায়িত্ব তুলে দেন ফারুক আহমেদের হাতে। জহুরির চোখ যেমন রত্ন চিনতে ভুল করে না, তেমন ফারুক আহমেদও করেননি। তার হাত ধরেই জাতীয় দলে উঠে আসে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাকের মতো এক ঝাঁক তারকা। ন্যাশনাল টিম সিলেকশনে ফারুক আহমেদের বিচক্ষণতার প্রতিফলন তখন মাঠেও দেখা যায়। 2003 থেকে 2007, এই সময়ে তার গড়া দল আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় তোলে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল 2005 কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো, 2007 বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে ভারতের বিপক্ষে জয় এবং একই আসরে সুপার এইটে সাউথ আফ্রিকাকে নাস্তানাবুদ করা। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দলাদলি থাকলেও ফারুক আহমেদ তার ক্রিকেটীয় মেধায় সবসময় ছিলেন এসবের ঊর্ধ্বে। 2003 বিএনপির শাসনামলে যেমন বিসিবিতে চিফ সিলেক্টরের দায়িত্ব পালন করেছেন, তেমন পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2013 তাকে আবারও একই দায়িত্বে আনা হয়। আর সেই মেয়াদেও ফারুক আহমেদ ছিলেন সফল। তার বানানো স্কোয়াড নিয়েই 2015 ICC বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলে। তবে 2016 বিসিবির দ্বিস্তর নির্বাচক প্যানেল গঠনের সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারেননি ফারুক আহমেদ। টিম সিলেকশনে কোচ, ম্যানেজার ও বোর্ড পরিচালকদের অন্তর্ভুক্তি এবং অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে পদত্যাগ করেন প্রধান নির্বাচকের পদ থেকে। বাংলাদেশ ক্রিকেটে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার গার্ডস যে কজন রাখেন, তার মধ্যে ফারুক আহমেদ অন্যতম। প্রথম দফায় চুক্তি শেষ না করেই হাথুরু সিংহের পদত্যাগ, পরবর্তীতে তাকে আবার নিয়ে আসা, ক্রিকেটারদের ছুঁড়ে ফেলা, দল গঠনে বৈষম্য, এসব কিছুতেই বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন ফারুক আহমেদ। This guy just became Bangladesh coach to get an exposure and get a contract from Sri Lanka without us letting us know. তো আমরা কি মনে করে তার আবার ফিরত নিয়ে আসলাম? পট পরিবর্তনের মুহূর্তে নারী বিশ্বকাপ আয়োজন হাতছাড়া হয়েছে। জাতীয় ক্রিকেট কাঠামো, স্টেডিয়াম নির্মাণ সহ নানা ইস্যুতে যখন চরম অনিশ্চয়তা, তখন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদের উঠে আসা অনেকটা নতুন স্বপ্নের আবির্ভাব। অনিয়ম আর স্বেচ্ছাচারিতার জাল ভেদ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়াই এখন ফারুক আহমেদের প্রধান চ্যালেঞ্জ। পার্থ বণিক, 71।